কিছুতেই কান্না থামছে না সোহানের স্ত্রী শম্পা বেগমের। তিনি বারবার বলছেন, সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন। তাদের বিয়ে হয়েছিল 2017 সালের 19 নভেম্বর। এরপর মধ্যে 3 বছর দুজনে একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন। বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছেন সোহান। শম্পা বেগম বলেন, আমাদের মধ্যবিত্ত পরিবার, অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকত। অর্থের কারণে দুজনে একসঙ্গে থাকতেও পারিনি। গত 1 বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল। সে আমাকে বলেছিল, শম্পা, আমি আর তুমি এই ঘরে থাকব। ঢাকার CMHS স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শম্পার। তখন সোহান শম্পাকে বলেছিল, তুমি কেঁদো না, আমার কিছুই হবে না। তবে সোহান আর ফেরেননি। অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি। 18 ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে। সংসারের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না, উল্লেখ করে শম্পা বলেন, স্বামী ছাড়া কেউ ছিল না আমার। সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে। সে বলতো, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি, আমি এখন কিভাবে বাঁচব। সোহান শাহ গুলিবিদ্ধ হয়েছিলেন 19 জুলাই শুক্রবার বিকেল 4:30 দিকে রামপুরা CNG পাম্প এলাকায়। তখন তার সঙ্গে ছিলেন 2 সহকর্মী অলিউল ইসলাম আর নূর হোসেন। সেদিন আন্দোলনে যাওয়ার বিষয়ে অলিউল ইসলাম বলেন, চোখের সামনে অনেক ছাত্র ভাইদের মরতে দেখেছিলাম, আমরা ঘরে বসে থাকতে পারিনি। এই ছবিটা দেখেন, অপারেশন থিয়েটারে যাবার আগে তার মায়ের সাথে ছবি। সোহান বলেছিল, মা তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না, আমি সুস্থ হয়ে ফিরে আসব। সোহানের কথা সত্যি হয়নি, সোহান আর ফেরেনি। কি তরতাজা ছেলে একটা। গুলিবিদ্ধ হওয়ার 39 দিন পর 27 আগস্ট ঢাকার CMHS চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন সোহান। প্রত্যেকটা শহীদ মৃত্যুর জন্যে ইন্ডিয়ার দায় আছে, কারণ ইন্ডিয়া তার দাসী হাসিনাকে জনগণের অধিকার হরণ করে বাংলাদেশের ক্ষমতায় রেখেছিল। এই শহীদদের মৃত্যুর জন্যে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে দায়ী ইন্ডিয়া, এটা আমরা কখনোই বিস্মৃত হব না। ইনকিলাব জিন্দাবাদ।